জার্নি এডভাইজের পক্ষ থেকে শুভেচ্ছা আছি, আশা করি ভালো আছেন। আজকে আমরা খুব মজার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা সব জায়গায় দেখতে থাকি অনেক সময় অনেক ট্রাভেল এজেন্সি অ্যাডভার্টাইজমেন্টে 5 থেকে 7টি দেশ ঘোরা থাকলে এবং 10 লাখ টাকা থাকলে আপনি নির্দিষ্ট দেশের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা হবে। আসলে এই যে মিথটি, এটি কি কতটুকু সত্যি এবং সত্যি কি মানুষ ভিসা পায় নাকি, সেই বিষয়টাই আমরা আজকে জানার চেষ্টা করব। মজার বিষয় হচ্ছে এইসব ক্ষেত্রগুলোতে অনেক সময় ভিসা হয় না। তো এই ভিসা না হওয়ার কারণটা কি? আপনার 5 থেকে 7টি দেশ ট্রাভেল হিস্ট্রি আছে, 10 লাখ টাকা আছে ব্যাংকে, তারপরে কেন আপনার ভিসা হচ্ছে না? তো চলুন আজকে জেনে নিই কী কী পয়েন্টস না হলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কম থাকে, এই পয়েন্টসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমেই হচ্ছে আপনার প্রফেশন, আমি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট দিব, আপনার প্রফেশনটা কি। যেমন আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, প্রপার্টারশিপ ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার ব্যবসার ধরন কি, বছরে আপনার ব্যবসা থেকে কত টাকা ইনকাম হয় এবং আপনি কত টাকা ট্যাক্স প্রদান করেন। ঠিক একই রকম লিমিটেড কোম্পানি হলে, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনার শেয়ার কত পার্সেন্ট, সেই কোম্পানির বার্ষিক টার্নওভার কত, কত পার্সেন্ট মুনাফা আপনি অর্জন করেন, এই বিষয়গুলো দেখা হয়। একই সাথে আপনার কোম্পানির, আপনি যে ব্যবসা করেন, আপনার এই ব্যবসার অন্যান্য কাগজপত্রের সাথে, যেমন ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, বিন সার্টিফিকেট, অন্যান্য কাগজপত্রের সাথে তার কি অ্যাসোসিয়েশন আছে অন্যান্য চেম্বার অফ কমার্সের, যেমন ঢাকা চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ আছে কিনা আপনার, আপনি অন্যান্য, আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে থাকেন চায়না থেকে, চায়না বাংলাদেশ চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ আছে কিনা, এগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে একই সাথে আপনি যদি চাকরিজীবী হন, আপনার মান্থলি ইনকাম কত, অন্যান্য অ্যালাউন্স কত আসে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। প্রফেশনের পরবর্তী কাগজগুলো যেটা প্রথমেই দেখা হবে সেটা হচ্ছে আপনার ব্যাংকের স্টেটমেন্ট, আপনার ব্যাংকের ট্রানজ্যাকশন, আপনার ব্যাংকের লেনদেন এবং আপনার ব্যাংকের স্টেটমেন্টের প্রকৃতি দেখে ভিসা ভিসা বোঝার চেষ্টা করবেন আপনার অবস্থান কি। একই সাথে আপনি ব্যাংকের স্টেটমেন্টের সাথে আপনার FDR থাকতে পারে, DPS থাকতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ড স্টেটমেন্টটা আপনার একটা মেজর ভূমিকা পালন করে, আপনার ক্রেডিট কার্ড দ্বারা বোঝা যায় আপনার লাইফ স্টাইলটা কীরকম। তারপরে যে জিনিসগুলো আপনার কাজে লাগে সেটা হচ্ছে অ্যাসেট পেপার্স, বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলো অ্যাসেট পেপার্স চায়, অ্যাসেট ভ্যালুয়েশন পেপার্স চায়, যেমন UK আছে, সেন্টেনের কিছু কান্ট্রি আছে, সেখানে এই অ্যাসেট ভ্যালুয়েশন দিয়ে তারা বোঝার চেষ্টা করে আপনার ফিক্সড অ্যাসেট কী পরিমাণ আছে, আপনি কী পরিমাণ ফিক্সড অ্যাসেটের মালিক, এটা দিয়ে আপনার একটা অবস্থান বোঝা যায়। ফোর্থলি সোশ্যাল টায়ার, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সোশ্যাল টায়ার মিন্স হচ্ছে আপনার সামাজিক অবস্থান বোঝার চেষ্টা করা হয়, ভিসা ভিসা বোঝার চেষ্টা করেন বাংলাদেশে আপনার সামাজিক অবস্থান কতটুকু, আপনি একটা কোন লেভেলে বিলংস করেন, আপনাকে ভিসা দেওয়া হলে আপনি কই দেশে গিয়ে থেকে যাবেন নাকি চলে আসবেন, এই জিনিসটাই বোঝার চেষ্টা করা হয় সোশ্যাল টায়ার দ্বারা। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু থাকে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনি একটা দেশে পড়তে যাচ্ছেন, আপনার যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি না থাকে, ইংলিশে আপনি পড়তে যাচ্ছেন, মাস্টার্স করতে যাচ্ছেন, আপনার ইংলিশে ভালো দক্ষতা নেই, তাহলে অবশ্যই আপনার সেই সামর্থ্য নেই ওখানে গিয়ে পড়ার, তো আপনাকে ধরেই নেবে ভিসা অফিসার যে আপনি ওখানে পড়তে যাচ্ছেন না, আপনি ইনডিরেক্টলি মাইগ্রেশন করছেন, আপনি ওখানে গেলে আপনি স্টুডেন্ট ভিসার নামে থেকে যাবেন, এই বিষয়টা বোঝার চেষ্টা করা হয়। আর যেহেতু আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নেই, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যাবে। ট্যুরিস্ট ভিসার জন্য প্ল্যান্ড আইটিনারি একটা বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, প্ল্যান্ড আইটিনারি মিন্স হচ্ছে আপনি একটা দেশে যাবেন, আপনি 7 দিন থাকবেন একটা দেশে, আপনি কোথায় কোথায় যাবেন, কী করবেন, এটা আপনি বিস্তারিত উল্লেখ করে দিবেন প্ল্যান্ড আইটিনারিতে, আপনি এই জায়গাগুলোতে যাবেন, এই দর্শনীয় স্থানগুলো দেখতে যাবেন, এটা আপনি প্ল্যান্ড আইটিনারিতে থাকবে, এটা দেখেই ভিসা অফিসার বুঝতে পারবেন আপনার একটা স্ট্রাকচার প্ল্যান আছে ওখানে ঘোরার, সো আপনি সিরিয়াস একজন মানুষ, আপনি একটা প্ল্যান নিয়ে যাচ্ছেন, সো এটা একটা বিগ ফ্যাক্টর ভিসা ইস্যু করার জন্য। দেন হচ্ছে কাভার লেটার, কাভার লেটারটাকে আমি খুবই ইম্পর্ট্যান্ট বলি, অনেক ট্রাভেল এজেন্সি, ট্রাভেল কনসালট্যান্ট অনেকেই আপনার কাভার লেটারটা দেন না, অথবা দিলেও সেটা কপি পেস্ট করে দেন একজনেরটা সবার জন্য। কাভার লেটার এমন একটা জিনিস, আপনার অনেক দেশেই আপনার
ভিসা ইন্টারভিউ হয় না, কাভার লেটারটা আপনার সাথে ভিসা অফিসার একটা কমিউনিকেট করবে। ভিসা অফিসারকে আপনি বুঝাবেন কাভার লেটার দ্বারা যে আপনি কি অবস্থানে আছেন বাংলাদেশে, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি, কেন আপনি যেতে চাচ্ছেন এবং কেন যাওয়াটা আপনি আগ্রহ প্রকাশ করছেন, আপনার ফিনান্সিয়াল সোশ্যাল টায়ার, আপনি যে ব্যাক করবেন, সবগুলো ইনফরমেশান আপনি কাভার লেটার দ্বারা ভিসা অফিসারের সাথে কমিউনিকেট করবেন। তো আপনার কাভার লেটার যত ভালো হবে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কেননা প্রত্যেকটা ফাইল যখন একটা ভিসা অফিসারের কাছে যায়, উনি ইন্ডিভিজুয়ালি এটাকে মেরিট করেন যে এই ফাইলটার মেরিটটা কতটুকু ভিসা ইস্যু করার জন্য। সেক্ষেত্রে আপনার কাভার লেটারটা দিয়ে আপনার ফাইলটা সম্পর্কে বোঝা যাবে। উনি হয়তো বা কাভার লেটারটা পড়েই আপনার সম্পর্কে একটা পজিটিভ ধারণা পোষণ করবেন এবং আপনাকে ভিসা ইস্যু করবেন। আরেকটা কথা মনে রাখবেন, অনেকেই কাভার লেটারটা কপি পেস্ট করে দেয়, যেটা উচিত না। প্রত্যেকের কাভার লেটার, ইন্ডিভিজুয়াল কাভার লেটার আপনার ডিফারেন্ট হবে। এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। সবার শেষে আসে ট্রাভেল হিস্টোরি। ট্রাভেল হিস্টোরিটা নিয়ে অনেকেই, অনেক এজেন্সি বেশি কথা বলে, কিন্তু ট্রাভেল হিস্টোরিটা সবার শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে গুরুত্বপূর্ণ বিষয়, ট্রাভেল হিস্টোরি দ্বারা শুধুমাত্র বোঝা যায় যে আপনার আর্থিক ক্ষমতা আছে বিভিন্ন দেশে ট্রাভেল করা, এবং আপনার ট্রাভেল হিস্টোরি যত ভালো এটা সম্পর্কে আপনার ইন্টেন্সিভ একটা ধারণা পাওয়া যায় যে আপনি ট্রাভেল করেন। এটা মানে এটা না যে এই ট্রাভেল হিস্টোরি থাকলেই আপনার নির্দিষ্ট দেশের ভিসা হবে, জিনিসটা এরকম না। এই কারণে না প্রত্যেকটা ভিসা অফিসার বোঝার চেষ্টা করে যে বাংলাদেশের মানুষ যখন উন্নত একটা দেশে যাচ্ছে সে কি ব্যাক করবে নাকি, সে যদি ব্যাক না করে তাহলে ওই দেশের জন্য সেটা বোঝা স্বরূপ। সো সে চেষ্টাই করে যে বোঝার জন্য আপনার ফাইলটা দেখে যে আপনি ব্যাক করবেন। সো জাস্ট অনলি আপনার 5 থেকে 7টা দেশ ট্রাভেল করা আছে, আপনার 10 লাখ টাকা আছে ব্যাংকে যেটা সোর্স আপনি দেখাতে পারছেন, অথবা আপনার স্ট্রাকচার কোনো সোর্স নেই, ইনকাম আপনার ভালো একটা অবস্থান নেই, তাহলে সেক্ষেত্রে আপনার ভিসা হবে না। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, অন্যের কথা দ্বারা প্রতারিত হবেন না, মিসগাইডেড হবেন না। কেননা আপনি যখন ভিসার জন্য দাঁড়াবেন, ভিসা না হলে আপনারই ভিসা হবে না। একজন ট্রাভেল এজেন্সি কোনো সমস্যা নেই, সে তার প্রসেসিং ফি নিয়ে যাবে। এই প্রসেসিং ফি নেওয়ার জন্যই সে আপনাকে মিথ্যা কথা বলে, অন্যভাবে বুঝিয়ে, জেনারেলি গড়পড়তা সবাইকে বলে যে আপনি এটা হলে ভিসা পাবেন। সো এই জিনিসটা আসলে সত্যি না। ভিসা একটা ইস্যুই করা হয় বাংলাদেশের পার্সপেক্টিভে, সাউথ এশিয়ান রিজনের পার্সপেক্টিভে ভিসাটা ইস্যুই করা হয় যে আপনি ব্যাক করবেন কি না, আপনার অবস্থান কি, আপনি ওভারস্টে করবেন কি করবেন না, এই ডিসিশনটাই একজন ভিসা অফিসার নেয় বোঝার চেষ্টা করে আপনার ফাইল দ্বারা। আপনার অনলি ট্রাভেল হিস্টোরি আর ব্যাংকে একটা অ্যামাউন্ট থাকলে আপনার ভিসা হবে এরকম না। কেননা অনেক কোটি টাকা থাকার পরে অনেক ভালো দেশে ভিসা হয় না, এই কারণে তারা বোঝার চেষ্টা করে যে ইন্টেনশনালি আপনি ডাইভার্ট হচ্ছেন না ওই দেশে। কারণ একটা দেশে গিয়ে আপনি অবৈধ থেকে গেলে এটা ওই দেশের জন্য অনেক সমস্যা। তো অবশ্যই মানুষের কথা দ্বারা প্রতারিত হবেন না, নিজেই আপনি অ্যাসেসমেন্ট করতে পারবেন। আপনি নিজেই অ্যাসেসমেন্ট করে বুঝতে পারবেন যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু, সেটা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। তো ভালো থাকবেন, জার্নি অ্যাডভাইজারের সাথে থাকবেন। আপনার এই ভিডিওটি আপনি কমেন্টস করে আপনার জিজ্ঞাসা জানতে পারেন, অথবা ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে তাদেরকেও জানার সুযোগ করে দিতে পারেন। Thank you.